সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। উত্তেজনার মাঝে ইউক্রেনের সাইবার হামলা। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা এখনও আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া সেনা সরানোর ঘোষণার পর কমল তেলের দাম। যুদ্ধে জড়াতে চায় না, সংবাদ সম্মেলনে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন সৌদি আরবের। মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার। সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও সামরিক সহযোগিতা, বাশার আল আসাদের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা। এবং বন্দুক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী। দর্শক, ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা এখনও আছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। উত্তেজনার মাঝেই ইউক্রেনের সাইবার হামলা। ইউক্রেন ঘিরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে এবার দেশটিতে সাইবার হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর ওয়েবসাইট এবং দুটি ব্যাংকের ওয়েবসাইটে এই সাইবার হামলার ঘটনা ঘটে। এছাড়া এই হামলার ফলে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইউক্রেনের দুটি বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক সহ ইউক্রেনের অন্তত 10টি ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবারের এই হামলার জন্য তারা কাকে দায়ী বলে মনে করে ইউক্রেন সে বিষয়ে সরাসরি কিছু না বললেও তাদের দেওয়া বিবৃতিতে রাশিয়ার দিকে ইঙ্গিতের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছে আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে। ইউক্রেনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডেপুটি চেয়ারম্যান এবং এই ঘটনার তদন্তকারী ভিক্টর জোরা সিএনএনকে বলেন, হ্যাকিং এর ঘটনার জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে আক্রমণকারীরা ছোট কোনো ক্ষতি করার জন্য এই কৌশল নিয়েছে তা বলা যায় না, কারণ বড় পরিসরে তাদের আক্রমণাত্মক পরিকল্পনা হয়তো কাজ করেনি, তবে সাইবার ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। এদিকে ইউক্রেনের সরকারি সাইট হ্যাক করার খবর পেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পোল্যান্ড। ইউক্রেনের সাইবার হামলার খবরে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা এখনও আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কা এখনও রয়ে গেছে, কিন্তু এর মানবিক মূল্য হবে বিশাল। জাতীয়ভাবে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সীমান্তে এখন রাশিয়ার প্রায় 1.5 লাখ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার বলেছেন, সীমান্ত থেকে তাদের কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে, এতে উত্তেজনা হ্রাসের ব্যাপারে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পশ্চিমারা তাৎক্ষণিকভাবে সতর্ক প্রতিক্রিয়া জানায়। পরে বাইডেন বলেন, রাশিয়ার এ বক্তব্য এখনও যাচাই করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী চলে যাওয়ার বিষয়টি ভালো হবে, কিন্তু আমরা এখনও তা যাচাই করিনি। আমরা এখনও যাচাই করে দেখিনি যে রুশ সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে কিনা। বাইডেন বলেন, প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকরা বরং ইঙ্গিত দিচ্ছেন যে তারা যথেষ্ট হুমকির অবস্থানে রয়ে গেছে। মস্কোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কথার কয়েক ঘন্টা পর বাইডেন এসব কথা বলেন। পুতিন বারবার বলে আসছেন, তিনি ইউক্রেনে অনুপ্রবেশের পরিকল্পনা করছেন না। আরও বলেছেন, রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না। রাশিয়া সেনা সরানোর ঘোষণার পর কমল তেলের দাম। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় 2% কমে গেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $3.84 কমে $92.64 পৌঁছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেল প্রতি $4 বেশি কমে $91.29 বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া চরম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেলে বিশ্ববাজারে তেলের দাম 2014 সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্রেন্ট তেল গত কয়েকদিনে ব্যারেল প্রতি $97 পর্যন্ত বিক্রি হয়েছে। 2020 সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে ভয়াবহ ধস নেমেছিল, কিন্তু 2021 সালে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বেড়ে যায়, তেলের দাম শতকরা 50%-এরও বেশি বৃদ্ধি পায়। এবার রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ঘোষণা দেওয়ায় যুদ্ধের আশঙ্কা কমে গেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন, আর এই বিষয়টির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে সেদিকেও নজর রাখছেন তেল মার্কেটের নীতি নির্ধারকরা। ভিয়েনায় একটি চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে আবার ব্যাপক মাত্রায় ইরানি তেল আসতে শুরু করবে, যা এই পণ্যের দাম কমাতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধে জড়াতে চায় না, সংবাদ সম্মেলনে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন অবশ্যই তিনি ইউরোপে কোনো যুদ্ধে জড়াতে চান না, এজন্যই তিনি আলোচনার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, রাশিয়া সহ সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে একটি চুক্তি দরকার। ইউক্রেন সংকট তৈরির জন্য আমেরিকা এবং ন্যাটোকে সরাসরি দোষারোপ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এছাড়া নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে পশ্চিমা জোটের প্রতিক্রিয়া যথার্থ নয় বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিষয়ে আবারও বিরোধিতা করেন প্রেসিডেন্ট পুতিন এবং বিষয়টি আলোচনার মাধ্যমে এখনই সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংবাদ সম্মেলনে রাশিয়ার আগ্রাসন ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর শোলস বলেন, তার প্রজন্ম ইউরোপে যুদ্ধের বিষয়টি চিন্তাই করতে পারে না, আর এই ধারা বজায় রাখার নিশ্চয়তা দেন তিনি। শোলস বলেন, আমাদের অবশ্যই এই পথে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার প্রধান হিসেবে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হবে ইউরোপের সামরিক উত্তেজনা দূর করা। পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দায়িত্বশীল আচরণের উপর। তিনি মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে রাজি হচ্ছে না বাইডেন প্রশাসন। এছাড়া ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিও বহাল রেখেছে, এ কারণে পরমাণু সমঝোতায় ফিরতে মার্কিন সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে ভিয়েনা সংলাপ নিয়ে কথা হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে ইরানের রেড লাইনগুলো সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, ভিয়েনা সংলাপে অনেক বিষয়ে অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ মৌলিক কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন সৌদি আরবের। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে ইরানপন্থী হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবকে আত্মরক্ষায় মার্কিন সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়েছে। রাজধানী রিয়াদে ইরামামা প্রাসাদে বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের এক মিটিংয়ের পর সরকারি এক বিবৃতিতে এসব ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী পরিষদের সদস্যরা, কারণ সৌদি আরবের ভূখণ্ড এবং এর নাগরিকদের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিশীল। একই সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদাও সরবরাহ করছে তারা। এর ফলে যৌথ উদ্যোগে সৌদি আরব এবং এ অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী পরিষদের বৈঠকে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সমর্থন করে তারা। ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও এতে আলোচনা করা হয়। তাদের এই প্রচেষ্টাকে একসঙ্গে প্রতিরোধ করতে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। ওদিকে ভিয়েনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। পশ্চিমাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তেহরানের পারমাণবিক তৎপরতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তারা মনে করছে সহসা একটি চুক্তিতে না পৌঁছালে এই ধারা থেকে ইরানকে ফেরানো যাবে না। মিডিয়া বিষয়ক সৌদি আরবের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মুজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেছেন, সৌদি আরবের আভা বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হুতিরা সম্প্রতি যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক দেশ এবং সংগঠনগুলো। এই নিন্দা জানানোকে সবাই এক বাক্যে প্রশংসা করেছেন। বলা হয়েছে, ওই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যুদ্ধাপরাধ। ওদিকে শনিবার হুতিদের ছোড়া ড্রোন হামলায় দুই সৌদি নাগরিক সহ আহত হয়েছেন 12 জন। ইয়েমেনের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য একটি ব্যাপক ভিত্তিক রাজনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব, এ কথা তুলে ধরা হয় মন্ত্রী পরিষদের বৈঠকে। এতে ইয়েমেনের জনগণকে দেওয়া মানবিক সহায়তা এবং পুনর্গঠন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও মত দেওয়া হয়। মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার। মাদক মামলায় মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর দেশটির একটি আদালতের বিচারক তাকে গ্রেফতারের আদেশ দেন। মঙ্গলবার বিকেলে আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলে রাজধানীর তেগু সিগাল পায় তা বাড়িতে ঢোকে পুলিশ। হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন, এরপর তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তিনি মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মধ্যে পদত্যাগের পর
থেকে জল্পনা চলছিল। বামপন্থী নেতা জিওমারা কাস্ট্রো গত মাসে তার স্থলাভিষিক্ত হন। তিনি হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট। 2014 সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেস। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই চক্রের সদস্য তার ছোট ভাই টনি হার্নান্দেসকে যুক্তরাষ্ট্রে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হন্ডুরাস বছরের পর বছর ধরে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চোরাচালানকৃত মাদকের একটি প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও সামরিক সহযোগিতা বাশার আল আসাদের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দামেস্ক সফরে গেলেন শৈগু। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সাক্ষাতে আসাদ এবং শৈগু সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং সামরিক সহযোগিতা নিয়ে কথা বলেন। এই সাক্ষাতের আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে রাশিয়ার নৌমহড়া পরিদর্শন করেন। তিনি সিরিয়ার তারতুস বন্দরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। পূর্ব ভূমধ্যসাগরে চলমান নৌমহড়ায় রাশিয়ার 15টি যুদ্ধজাহাজ এবং লজিস্টিক সাপোর্ট জাহাজ অংশ নিচ্ছে। সিরিয়ার হামিমিম শহরে রাশিয়ার একটি বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরে একটি নৌঘাঁটি রয়েছে। সিরিয়ায় তৎপর বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করতে রাশিয়া 2015 সালের সেপ্টেম্বরে সিরিয়ায় সরাসরি সেনা পাঠায়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর বিজয়ে রাশিয়ার এই সহযোগিতা নিয়ামক ভূমিকা পালন করে। সিরিয়ায় 2011 সালে আমেরিকা, সৌদি আরব এবং তাদের সহযোগীরা ব্যাপকভাবে সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে রাশিয়ার সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং ইরানের সামরিক পরামর্শের উপর ভর করে সিরিয়ার সেনাবাহিনী ওই যুদ্ধে জয়ী হয়। সিরিয়ার কোনো কোনো এলাকায় এখনও যেসব সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে তারাও পরাজিত হওয়ার মুখে রয়েছে। বন্দুক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী। আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানীতে বন্দুক হামলার পাশাপাশি বিস্ফোরণও ঘটেছে। বুধবার ভোরে আল কায়দা সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গি গোষ্ঠী থানা এবং নিরাপত্তা চেকপোস্টে হামলা চালায় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্ফোরণ আর বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে মোগাদিসু। আল শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকার উৎখাত করে নিজেদের বর্ণিত কঠোর শরিয়া আইনের আরোপ করতে চায়, আর এই লক্ষ্য অর্জনে গোষ্ঠীটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে থাকে। গত সপ্তাহে গোষ্ঠীটি নির্বাচনী প্রতিনিধিদের বহনকারী একটি মিনিবাসে হামলা চালায়। সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহি নূর টুইটারে লিখেছেন, সন্ত্রাস মোগাদিসুর উপকণ্ঠে হামলা চালিয়েছে আর তারা আমাদের থানা এবং চেক পয়েন্টকে লক্ষ্যবস্তু বানিয়েছে, আমাদের নিরাপত্তা শত্রুদের পরাজিত করেছে। তবে এই হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রী জানিয়েছেন, পুলিশ পরে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। আল শাবাবের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।